হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি আমি একটা ভিন্ন স্বাদের নতুন রেসিপি। সেটা হচ্ছে খয়রা মাছের ঝাল চচ্চড়ি এবং লেমন স্বাদে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করো। তো চলো, আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো দেখো, মাছগুলো আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তো এবার এটাকে ছাড়িয়ে নিতে হবে। তো এর ছাড়ানোটা খুব একটা খাটনির কিছু না, কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো আমি হাজব্যান্ডকে দিয়ে এই কাজটা করিয়েছি, ও নিজেই আমাকে এটা করে দিয়েছে। মাছের এই পেটগুলো এইভাবে টিপে টিপে ভেতর থেকে তার যে ময়লাটা আছে সেটা বার করে নিয়েছে। তো দেখো, সমস্ত মাছগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এইভাবে। এবার এটাকে পরিষ্কার করে নিতে হবে। তো সমস্ত মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো দেখো, তেলও গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার আমি প্রতিটা মাছ এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো আমার প্রায় ভাজা হয়েই গেছে। এইবার মাছগুলোকে আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দেবো। তো এইবার বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি একইভাবে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। তো সেই কুচো পেঁয়াজটা, প্রায় দেড়খানা মতন পেঁয়াজ কুচো আমি এখানে দিয়ে দিলাম। তো হালকা করে এটা ভেজে নিয়ে যেটা যেই দেখবে একটু কালার হয়ে এসেছে পেঁয়াজটা, তার মধ্যে প্রায় দুটো মতন আলু আমি আলু ভাজার মতো ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। তো সেটাও ভেজে নেব। তো এবার আমি এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করছি। তো এবার আমি আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো দিয়ে দিলাম একটা ঢাকা, যাতে আলু আর পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখো, আলু পেঁয়াজটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। তো আরেকটু আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, ঢাকা খুলে নিয়ে আমি আরও একবার আলু আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইবার এর মধ্যে আমি একটা কুচো টমেটো অ্যাড করব আর দুটো কাঁচা লঙ্কা। তো এইবার টমেটোটাকেও আলু পেঁয়াজের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা লঙ্কার গুঁড়ো অ্যাড করব, কারণ এটা একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না। তো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি ভালোভাবে আরও একটু এটা নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। তো দেখো, সর্ষেটাকে আমি একদম মিহি করে বেটে নিয়েছি। তো এই সর্ষে বাটাটা দিয়ে ঠিক এক বাটি নয়, এর তার থেকে একটু কম জল, মানে ওই মশলাটা ধুয়ে যেটা হবে সেই জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আরও একটু ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য। তো দেখো, আমার প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম আমার ভালো করে এটা হয়ে গেছে তরকারিটা, মানে যে আমি ঝাল চচ্চড়িটা করতে চাইছি। তার মধ্যে আমি সামান্য একটু চিনি অ্যাড করলাম। এইবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, তো সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার একটু এই যে আলু পেঁয়াজ টমেটো দিয়ে যে তরকারিটা হয়েছে চচ্চড়িটা, তার মধ্যে মিশিয়ে নিলাম। তো আমি এবার এর মধ্যে একটু লেমন অ্যাড করব, মানে আমার কাছে কাগজি লেবু ছিল, তো সেটার রস আমি দিয়ে দিচ্ছি। তো এটা একটু তখন টকটক লাগবে এবং টকটক ঝাল ঝাল আর হালকা মিষ্টি, তো খেতে বেশ ভালোই লাগবে। তো চুনো মাছের ঝাল চচ্চড়িটা হলো লেমন স্বাদে। তো দেখো, আমার এটা হয়ে গেছে। তো নামিয়ে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে পরিবেশন করো, গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি দারুণভাবে জমে যাবে। তো তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, এবং ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী আর একটা ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে ফ্যামিলি ও অন্যান্য বন্ধুবান্ধবদের শেয়ার করো কেমন। টাটা।